এবার রাজীবের সঙ্গে স্ক্যান্ডেল নিয়ে মুখ খুললেন প্রভা নানা ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে ছোট পর্দায় জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা পার করেছেন বেশ কয়েকটি বছর প্রেম বিয়ে বিচ্ছেদ স্ক্যান্ডেল নানা কারণেই তিনি আলোচিত ও সমালোচিত হয়ে পড়েছেন তার মধ্যে অন্যতম রাজীবের সঙ্গে তার স্ক্যান্ডেল রাজীবের সঙ্গে সেই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি প্রভা বলেছেন আমি কোনো পত্রপত্রিকাকে বলি নেই যে আমি ভুল করেছি রাজীবের সঙ্গে আমি যা করেছি তা ভুল করিনি এভাবে বলার জন্য আমি দুঃখিত হ্যাঁ বিশ্বাস করেছি বিশ্বাস করে যদি ভুল করে থাকি তাহলে আমি সেটা করেছি প্রভাকে নিয়ে কম তো পানি ঘোলা হলো না সেই ঘোলা পানিতে মাছ ধরার চেষ্টাও করেছেন কেউ কেউ তাতেও নিজের অবস্থান থেকে এতটুকু সরে যাননি তিনি বরং বারবার ঘুরে দাঁড়িয়েছেন নিজের অবস্থান ঠিক রেখেই কাজ করে গিয়েছেন মাঝে কিছু সময় ব্যক্তিগত কারণে মিডিয়া থেকে দূরে ছিলেন তিনি তবে সেটি ছিল সাময়িক বিরতি সেই সময় তাকে নিয়ে মিডিয়ায় নানা গুজব ছড়িয়েছে সেই গুজবে একেবারে কান দেননি তিনি যখন ফিরেছেন তখন অভিনয়টাকে সাধনা মনে করে একাগ্র থেকেছেন নিজের কাজে